নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি কি, আশা করছি অনেকেই দেখে বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আজকে আমি ডিম বিরিয়ানি তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে। এটা তৈরি করতে আলাদা কোনো খরচের প্রয়োজন নেই, আর খেতে তো অসম্ভব ভালো হয়। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য এখানে 500 সরু চাল নিয়েছি। আগে থেকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিট আগে। সরু চালের পরিবর্তে আপনারা বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি ভাতটাকে করে নিচ্ছি, তার জন্য একটা ডেচকিতে দেখুন জল গরম করতে দিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে 4টে লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচ। এলাচ দুটোকে আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2 চামচ সাদা তেল। এবার একটা চামচের সাহায্যে জলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। এবার চালটাকে 80% সিদ্ধ করে নিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু হয়ে এসেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতের ফ্যান ঝরিয়ে 2টো থালায় নামিয়ে নেব। দেখুন 2টো থালাতে ভাত ঢেলে নিয়েছি, এইভাবেই রেখে দেব। এইভাবে ঢেলে নিলে ভাত আর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর ভাতের গায়ে যেই জলজলে ভাবটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে যায়। এবার এখানে একটা বাটিতে 6টা ডিম সিদ্ধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ডিমের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওভেনে একটা কড়াই গরম করে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে বেরেস্তার আকারে ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। তারপর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজতে ভাজতে একটা ছোট্ট টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি। ডিম ভাজার আগে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ভাজলে তাহলে দেখবেন আর তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে না। এটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ডিমের সাথে 4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুর খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব, তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে সামান্য একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলু নামিয়ে কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। 10-15 সেকেন্ড একটু ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ লবণ, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। এবার মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে টক দইয়ের সাথে সব মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু। এবার ডিম আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে গ্রেভিটা ফোটা অবধি অপেক্ষা করব।
দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চেরা 4টে কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা, তারপর দিয়ে দিচ্ছি ভাত। ক্যামেরার একটু সমস্যার কারণে ভাতটা দেয়া সম্পূর্ণ দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। ভাতটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিরিয়ানি মশলা। এবার এখানে দেখুন একটা বাটিতে 4 চামচ দুধের মধ্যে 15-16টা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 2-3 ফোঁটা আতর। এবার একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাতের ওপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, অল্প একটু ধনে পাতা কুচি, কয়েকটা পুদিনা পাতা, সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দমে বসানোর জন্য কড়াইয়ের মুখটা আটা দিয়ে কভার করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সব দিক খুব ভালো করে চেপে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে দিয়ে এটাকে 10 মিনিট দমে বসিয়ে রাখব। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নেব সাবধানে। ডিম বিরিয়ানি একদম তৈরি, এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। খুবই অল্প সময়ের মধ্যে এই লোভনীয় ডিম বিরিয়ানি আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন, আর আমি তো খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।